সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, মূলত যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আসলে ক্লাসটা করা হইলো। তো অনেকে আছে যারা আমাকে কল করছেন বা অনেক প্রশ্ন জিজ্ঞাইছেন, তো এই প্রশ্নগুলো উত্তর আমি চাচ্ছি যে অনলাইনের মাধ্যমে, মানে এই ভিডিওর মাধ্যমে সমস্ত উত্তরগুলো দিব। তো প্রশ্নগুলো হচ্ছে, ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো কি না, এটা কি কঠিন কাজ, আমি পারবো কি না, এরকম অনেক প্রশ্ন করে থাকেন আপনারা। এখন এটার উত্তর যদি আমি দিতে চাই, হ্যাঁ, এটা যে কেউ আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, এই কাজগুলো যে খুব কষ্টকর এরকম না, এই কাজগুলো একদম বাচ্চাদের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের। হ্যাঁ, কিছু কাজ আছে সেন্সিটিভ, বলতে অনেক মাথা খাটাইতে হয়, কিন্তু আমাদের যে গায়ে গতরে খাটতে হবে এরকম কাজ না। জাস্ট আপনি যদি মানে স্টেপগুলো ফলো করেন, আপনি যে কোনো ধরনের কাজই করে ফেলতে পারবেন, কোনো প্রকার কষ্ট লাগে না, মানে কষ্টের কোনো কাজ নাই। ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হচ্ছে মার্কেটিংয়ের কাজ। আপনি যদি মার্কেটিংয়ের বললে অনেকেই ধারণা করে যে মার্কেটিংয়ের কাজ তো অনেক প্যারার কাজ, তো আসলে প্যারার কাজ না। অনলাইনে যে মার্কেটিংটা আছে এটা একদম সিম্পল, যেমন ফেসবুকে পোস্ট করা, ইনস্টাগ্রামে পোস্ট করা, লিঙ্কডিনে পোস্ট করা, পিন্টারেস্টে পোস্ট করা, এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে পোস্ট করতে পারলেও আপনি মোটামুটি কাজ করতে পারবেন, বা এইটুক যদি কাজও করতে পারেন তাহলেও আপনি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিংয়ের ছোট্ট একটা পার্ট শিখেও কিন্তু আপনি মার্কেট প্লেসে নামতে পারবেন, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করি যে আপনার ডিজিটাল মার্কেটিং যে আহামরি অনেক বড় বড় কাজ, অনেক প্যারা দিতে হবে, প্যারা খাইতে হবে এরকম না। আপনি ইজিভাবে ডিজিটাল মার্কেটিং, কথা হচ্ছে সব থেকে যদি কোনো সহজ কোনো কাজ থাকে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে যে কেউ করতে পারবে। একটা ক্লাস ফাইভের ছেলেকেও যদি আপনি আইনে বসায় দেন, বা অনেক পোলা মানে ছেলে মেয়েকে বসায় দেন যে ডিজিটাল মার্কেটিং শিখো, তো দেখবেন যে তারা এটা ইজিভাবে করতে পারবে। তো এই হচ্ছে কাহিনী। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো কি না, এটা কঠিন কাজ কি না। তাহলে আপনারা উত্তর কিন্তু পেয়ে গেলেন, ডিজিটাল মার্কেটিং কোনো কষ্টকর কোনো কাজ না, এটা যে কেউ করতে পারেন। ওকে, সেকেন্ড নাম্বার মানে দুই নাম্বারে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমার ল্যাপটপ বা কম্পিউটারের কনফিগারেশন লো, তো বা কনফিগারেশন নাই বললেই চলে, তো আমি এটা করতে পারবো কি না। হ্যাঁ, এটার যদি উত্তর দেই, এটা আসলে বললে কীরকম হয়, সহজ কথা, আপনার কম্পিউটার থেকে যদি বা ল্যাপটপ থেকে যদি আপনি ফেসবুক ব্রাউজিং করতে পারেন, ফেসবুক চালাইতে পারেন, মানে কম্পিউটার বা ল্যাপটপ থেকে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, যদি ফেসবুক ব্রাউজিং করতে কোনো প্রকার প্রবলেম না হয়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ আছে, যেমন ভিডিও এডিটিংগুলো ডিজিটাল মার্কেটিংয়ের একটু অংশ পড়ে, যেগুলো আমাদের অনেক কন্টেন্ট তৈরি করার সময় কাজে লাগে, তো এগুলো তৈরি করতে একটু প্রবলেম হবে। তারপরে আশা করি ক্যানভা দিয়ে আপনি আশা করি ভালোভাবে করে ফেলতে পারবেন। তো মোটামুটি প্রথম অবস্থায় ওগুলো না করলেও চলবে, আপনি পোস্ট করা থেকে শুরু করে মানে বেসিক যে কাজগুলো আছে ওগুলো করতে পারবেন। যখন আপনার ইনকাম করবেন, ইনকাম করে তখন একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিনতে পারেন বা কম্পিউটার বানাইতে পারেন। তো এটা খুব একটা হাই কোয়ালিটি ল্যাপটপ বা হাই কনফিগারেশনের কম্পিউটার ল্যাপটপ লাগবে এরকম না, আপনি আশা করি করতে পারবেন, যদি ফেসবুক ব্রাউজিংয়ের মতো কাজ করা যায় আপনার ল্যাপটপ থেকে। তাহলে আশা করি আপনি সেকেন্ডটা মানে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এবার আসি হচ্ছে তৃতীয় নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে বা তিন নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে আমি কেমন ইনকাম করতে পারবো। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো টপিক থাকে, এখন একটা বললে তো হবে না, একটার উপর কোনো ডিপেন্ড করে না। তো ধরেন আমাদের এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই আমাদের ওয়েবসাইটে, ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়েতে চলে গেলাম, ডিজিটাল মার্কেটিংয়ের এখানে আমি চলে গেলাম, এখানে আমাদের এইগুলো হচ্ছে কোর্স মডিউল, আমরা কী কী শেখাই সেগুলো বিষয়ে এখানে মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে। এখানে টোটাল 26টা টপিক হবে, টোটাল 150-200টা ক্লাস হবে আর কি। আর আমাদের এখানে মোটামুটি সাকসেস না হয়ে বেরোনোর কোনো সুযোগ নাই প্রথমত। এটা কেন সুযোগ নাই, কারণ এখানে আপনি একটা ব্যাচের সাথে ক্লাস করতেছেন, মনে হইলো যে না আপনি এই ব্যাচটা পরিপূর্ণভাবে ক্লাস করতে পারেন না বা শিখতে পারেন নাই, তাহলে আপনি আবার পুনরায় নতুনদের সাথে ক্লাস করতে পারবেন, এখানে এরকম সিস্টেম। কথা হচ্ছে সাকসেস হয়ে আপনাকে বের হতে হবে এখান থেকে, আমাদের কাছ থেকে। তো এখানে ধরেন এখানে সবগুলো পার্ট আছে, যেমন অফ পেজের ভিতরে মনে করেন 27টা ক্লাস, অন পেজের ভিতরে 27টা, 25টা, 30টা, যাই হোক ক্লাস কিন্তু আছে। তো এগুলো কি আপনাকে শিখতে হবে, তো এগুলোর তো অনেকগুলো পার্ট থাকে। যদি শুধু আপনি অন পেজ লেখা সার্চ করেন, অন পেজ লেখা যদি সার্চ করি, আমরা যদি এখানে সার্চ করছি অন পেজ এসইও,
ওকে, ধরেন এই একটা লোকের যদি আমি গিগটা চেক করি, দেখেন বর্তমানে তার 32টা অর্ডার রানিং আছে এবং তিনি $200 বেসিক প্যাকেজ নিতেছে। প্যাকেজগুলো আশা করি আপনি একটা সময় বুঝতে পারবেন। এখন যদি বলি যে আপনার খাবারের কিছু অর্ডার মেনু, যে আপনি একজনে খাইলে এত টাকা, দুই দিনে দুইজনে খাইলে এত টাকা এবং তিনজনে খাইলে এত টাকা, তো এটা হচ্ছে তিনটা প্যাকেজ, মানে বেসিক। এটা কম টাকায় ধরেন একটা পেজ এসইও করে দিবে, 30 দিনের ভিতরে তিনি $200 নিচ্ছে, এবং পাঁচটা পেজ এসইও করে দিবে, $300 নিচ্ছে এক মাসে, এবং 12টা পেজ এসইও করে দিবে, $375 নিচ্ছে। সব থেকে বেশি হায়ার হয় হচ্ছে এটা। আপনি যদি অ্যাভারেজ 32টা অর্ডার যদি $200 করে ধরেন, তারপরেও তার মোটামুটি $6,000 মতো কাজ বর্তমানে রানিং আছে, বাংলাদেশি টাকায় ধরতে গেলে 6 লাখ প্লাস টাকার কিন্তু অর্ডার চলতেছে। কিন্তু এর কিন্তু আরও অনেক গিগ আছে, এরকম অনেক কাজ আছে যেগুলো আপনি যদি প্রপারলি শিখতে পারেন তাহলে এরকম ইনকাম করতে পারেন। কিন্তু এটা আপনি আজকে অ্যাডমিশন নিয়ে কালকে মার্কেট প্লেসে নেমেই যে 6 লাখ 7 লাখ করে মাসে কামাইতে পারবেন এরকম না, ঠিক আছে? আপনাকে সময় নিতে হবে। এই লোকটাকে যদি আমরা ফলো করি, তিনি আসছে কত সালে, 2018 সালে, তাহলে 18 সাল ওইখানে গেলো হচ্ছে 2 বছর আর এমরা হচ্ছে 3 বছর, টোটাল 5 বছরের কেরিয়ার তার এখানে তো বিল্ড আপ হয়েছে। তো প্রথম অবস্থায় হয়তো অর্ডার পায় নাই, মাসে একটা পাইছে, দুইটা পাইছে, তিনটা পাইছে, এখন কিন্তু উঠে গেছে, ঠিক আছে? তো আপনিও যখন একটা কাজ শিখবেন প্রপারলি, এরকম প্রতিটা কাজের ডিমান্ড আলাদা আলাদা হয়ে থাকে। আপনি আমাদের যতগুলো কোর্স আছে এখানে বা যতগুলো টপিক আছে প্রতিটা সার্চ করে দেখেন, প্রচুর ভ্যালু। আপনাকে প্রথমত এই কাজগুলো প্রপারলি শিখতে হবে, ওকে? তো আশা করি আপনি বুঝতে পারছেন কীরকম ইনকাম করতে পারবেন। কিন্তু আমি একজাক্টলি বলে দিলাম না যে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাজের উপর, আপনার স্কিলের উপর নির্ভর করে। তো ওকে, এবার 4 নম্বর যে প্রশ্নটা আপনাদের, সেটা হচ্ছে আমি তো ভালো ইংলিশ জানি না, তাহলে কি আমি করতে পারবো? আসল কথা ইংলিশ কোনো ম্যাটার না, আমার কথা হচ্ছে বাংলাটা যদি আপনি ভালোভাবে জানতে পারেন বা বলতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন। কিন্তু একবারে যে ইংলিশ পারবেন এরকম না, আপনাকে জাস্ট বুঝতে হবে তিনি কী বলতেছে। হ্যাঁ, ইংলিশ লাগবে না এরকম না, ইংলিশ লাগবে। কখন লাগবে? যখন কোনো ক্লায়েন্ট আপনার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে, তখন হয়তো আপনাকে বলতে পারে যে হ্যাঁ জুমে আসো বা গুগল মিটে আসো, আমার সাথে কথা বলো, তোমাকে দেখতে চাই বা তোমার সাথে মিট করতে চাই বা কথা বলতে চাই। তখন আসলে আপনাকে হাই হ্যালো হাও আর ইউ, তোমার কি কাজ, ঠিক আছে, তোমার বিজনেস সম্পর্কে বলো, ধরেন টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, এরকম এরকম আপনি বলতে পারেন, অথবা টেল মি অ্যাবাউট ইউর বিজনেস, তোমার বিজনেস সম্পর্কে আমাকে বলো। এরকম অনেক কথা আছে না, যেগুলো ছোটো ছোটো ওয়ার্ড আপনি মানে মুখস্থ করে তারপরে বাইরকে কিন্তু বলতে পারেন। তাহলে কি হবে, আপনি মোটামুটি সামান্য, আর একটা সেক্টরে যখন আপনি কাজ করবেন, আর এখন কিছু আমি সহজ কথা বলি, অনেকে ভয় পায় ইংলিশ দেখে। তো আমরাও যখন ফ্রিল্যান্সিং শিখতে আসছিলাম, যে আমরাও কিন্তু আমাদের কিন্তু মাতৃভাষা কখনোই ইংলিশ না, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তো আমরা বাংলাটা একটু বেশি পারবো, ইংলিশটা একটু কম পারবো, এটাই তো স্বাভাবিক। তো আমাদের তো আর ইংলিশ তো আমাদের জন্মগতভাবে আমরা শিখতেছি না, তো আমাদের প্রবলেম হতে পারে। আর সবাই কিন্তু আইএলটিএস বা, তো আমরা এগুলো নাই পারতে পারি। আপনি গুগল ট্রান্সলেট আছে, অনেক সফটওয়্যার আছে, অনেক মানে এক্সট্রেকশন আছে বা অনেক অ্যাপ আছে যেগুলোতে আপনি সহজেই যে কোনো বায়ার ইংলিশটা লেখতেছে ওইটা আপনি বাংলায় কনভার্ট করে করে আপনি দেখে তাকে আবার বাংলায় লেখলে সেটা আবার ইংলিশে ট্রান্সলেট করে আপনি তাদেরকে পাঠাতে পারেন। কিন্তু হ্যাঁ, প্রবলেম কখন হবে? প্রবলেম হবে যখন একটা ক্লায়েন্ট আপনাকে চুক্তিতে নিবে, তখন একটু প্রবলেম হতে পারে, দুই একদিন কথা বলতে হবে। কিন্তু আপনার মোটামুটি 2-3 বছরের মেয়েদে বা 1-1.5 বছরের মেয়েদে আপনাকে আর ইন্টারভিউ নাও দিতে লাগতে পারে, কারণ হচ্ছে তখন তো আপনি এতটা এক্সপার্ট হবেন না। তো আর প্রতিদিন 1-2-3-4 করে অক্ষর শিখতে গেলে দেখা যাবে যে আপনি মোটামুটি ইংলিশে মোটামুটি দক্ষ হয়ে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে? একদিনই তো আর সব কিছু করে ফেলা যাবে না। তো আশা করি যে আপনি যদি বাংলাটা ভালোভাবে বলতে পারেন তাহলে আপনি ইংলিশটাও লিখতে পারেন, কিন্তু আপনাকে সিস্টেমে কাজগুলো করতে হবে, ওকে? তো এবার আসি হচ্ছে 5 নম্বরে, প্রতিদিন কত ঘন্টা সময় দিতে হবে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো এটা আপনারা মূলত যারা মোটামুটি সময় কম পান তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে। হোমওয়ার্ক এবং ক্লাস টাইম ব্যতীত আপনাকে টোটাল 6 ঘন্টা যদি আপনি সময় বের করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসতে পারেন, নহলে টাটা বাই বাই, আপনার আসার দরকার নাই, ঠিক আছে? 6 ঘন্টা আপনাকে দিতে হবে, সেটা রাত দিন 24 ঘন্টা মিলে হলেও আপনাকে 6 ঘন্টা সময় বের করতে হবে। যদি আপনি ফেসবুকের মতো ব্রাউজিং চালাইতে পারেন, ফেসবুক চালাইতে পারেন, সেম এটাও করতে পারবেন,
একটা অ্যাপ বা একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে সেটা অন রাখা, এটা কোনো মহামারী কোনো কাজ বা অনেক বড় কাজ এরকম না। আশা করি যে 6 ঘন্টা যদি আপনার সময় থাকে, 5 থেকে 6 ঘন্টা, তাহলে আপনি ফ্রিলান্সিংয়ে আসতে পারেন, অথবা আসার কোনো দরকার নেই। ওকে, তো এবার আসি 6 নম্বরে। আমি এসএসসি পাস বা এসএসসি ফেল এগুলো কোনো ম্যাটার না। আমি আগেই বলছি যে আপনার কথা হচ্ছে আপনি যদি বাংলাটা ভালোভাবে বলতে পারেন এবং কম্পিউটারের মোটামুটি বেসিকটা জানেন, যে এটা টিপে দিলে এটা হয়, এটা টিপে দিলে এটা হয়, বা এটা ক্লিক করলে এটা হয়, এটা ক্লিক করলে এটা হয়, তাহলে আপনি কোর্স মানে আপনার জন্য ফ্রিলান্সিং করতে পারবেন। তো এবার আসি 7 নম্বরে। আমি ভালো কম্পিউটার চালাতে পারি, একই প্রবলেম। তো ভালো কম্পিউটার আমরা যখন ফ্রিলান্সিং শিখি 2019-এর দিকে, তখনও আমরা খুব একটা ভালো কম্পিউটার শিখি না। আমি জীবনে কম্পিউটার ধরিও নাই, আমার বংশের কেউ কম্পিউটার ধরছে কিনা সন্দেহজনক। ঠিক আছে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যা করতেছি অনেক কিছু অনেক ভালো। তো দেখা যায় যে কম্পিউটারে মোটামুটি যা কিছু আছে অনেক কিছুই জানি, আবার অনেক কিছুই জানি না। তো মোটামুটি যতটুকু জানি যে কোনো জিনিস সহজে করতে পারি, আর যেটা না জানি ইউটিউব আছে, গুগল আছে, সেখান থেকে জেনে নিতে পারি। তো আসল কথা হচ্ছে আপনি একটা সেক্টরে থাকতে থাকতে একটা বিষয়ের উপর ঘাটাঘাটি করতে করতে দেখা যাবে আপনি ওই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। তো এটা কোনো বিষয় না, আমরাও কখনো কম্পিউটার ট্রেনিং দেই নাই বা ট্রেনিং নেই নাই, তো এটা নিয়ে যে অনেক বড় ইয়ে হবে তা না। শুধু আপনি দেখবেন প্রথম ল্যাপটপ বা কম্পিউটার কেনার পর আপনি 1 থেকে 15 দিন আপনি কম্পিউটারের মাউসটা চালাইতে পারেন কিনা, আপনার মাউস কম্পিউটারের মাউসটা চালাইতে যদি পারেন, তাহলে আপনি ফাইন ফ্রিলান্সিংয়ে আসতে পারেন। তো এবার আসি ডিজিটাল মার্কেটিংয়ের কোন কাজ শিখলে দ্রুত সফল হওয়া যায়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের কোন কাজগুলো শিখলে আপনি দ্রুত সফল হবেন, এখানে যদি আমি বলি মোটামুটি আপনি কিছু কাজ আছে খুবই দ্রুত অর্ডার পাওয়া যায়, যেমন ইউটিউবের সার্ভিসগুলো শিখলে দ্রুত অর্ডার পাওয়া যায়, ইনস্টাগ্রাম আছে, তারপরে ইমেল লিস্টিং আছে, প্রোডাক্ট লিস্টিং আছে, অন পেজ অফ পেজ এসইও আছে, তারপরে ধরেন আপনার এসএমএস মার্কেটিং আছে, আরও অনেক কাজ আছে। আসলে যখন আপনি যে জায়গায় ট্রেনিং করবেন এগুলো আপনাকে বলে দেবে, তো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। রিল্যাক্সে শুধু আপনি তাদের সাথে গাইডলাইন অনুসারে কাজ করবেন বা তারা যে গাইডলাইনটা দিবে সেটা। এবার কথা হচ্ছে যে আপনারা কোথায় অ্যাডমিশন নেবেন। তো অ্যাডমিশন নেওয়ার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আপনি যেখানে অ্যাডমিশন নিচ্ছেন তারা প্রতিদিন ভিডিও আপলোড করতেছে কি না, এবং তারা প্রতিদিন তাদের কোর্সের তারা কী ধরনের ক্লাস করতেছে সেই ক্লাসগুলো আপনি দেখবেন। যদি মনে হয় যে না তারা কোয়ালিটিফুল, তাহলে আপনি তাদের সাথে জয়েন হতে পারেন। আমার কথা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। ওকে, মানে হচ্ছে আপনি যাদের কাছে অ্যাডমিশন নেবেন তাদের সম্পর্কে পড়াশোনা করবেন। আমাদের যেমন চাকরির সময় আমরা বাইবেল দেওয়ার সময় ওই কোম্পানি সম্পর্কে পড়াশোনা করি, আপনি সেম যাদের সাথে যাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবেন তাদের ইনস্টিটিউট সম্পর্কে আগে জানবেন। কথা হচ্ছে আপনি তাদের ইউটিউবকে ফলো করবেন, তারা কী ধরনের কন্টেন্ট আপলোড করতেছে বা ক্লাসের ভিডিও আছে সেটা আপনি দেখে বুঝতে পারতেছেন কি না। সাকসেস দেখে অ্যাডমিশন হলে অন্যের সাকসেস দেখে অ্যাডমিশন হলে হবে না, নিজের সাকসেস দেখে মানে হচ্ছে আপনি নিজে শিখতে পারবেন কি না সেটা হচ্ছে বড় কথা। আপনি একজনের সাকসেস দেখে ভিডিও দেখে আপনি অ্যাডমিশন নিলেন, কিছুদিন পরে আপনি তার সাকসেসে আপনার বাদ দিবেন, আপনি ওই তার কোর্স আপনি বুঝতেই পারতেছেন না, তাহলে তো আরেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আপনার কথা হচ্ছে আপনি যেখানে অ্যাডমিশন নেবেন যে কোনো জায়গায় আপনি তাদের কোর্সগুলো আগে দেখবেন বা ভিডিওগুলো দেখবেন যে আসলে এটা কোয়ালিটিফুল মনে হচ্ছে বা অ্যাডমিশন নেওয়ার জন্য পারফেক্ট জায়গা বা এখানে সাপোর্ট পাচ্ছেন। কথা হচ্ছে সাপোর্টটা হচ্ছে মেন এখানে। আপনাকে প্রথমে আগে তাদের ভিডিওগুলো দেখবেন, যদি মনে হয় যে না ভালো, আপনি বুঝতে পারতেছেন বা কিছু শিখতে পারতেছেন, মোটামুটি কোয়ালিটিফুল তাদের কোর্সগুলো, তাহলে আপনি ওখানে অ্যাডমিশন নেবেন। আর প্রথমত একটা জিনিস দেখবেন যে আপনাকে কতদিনের ভিতরে আপনারা মার্কেট প্লেসে নামাই দেয়। অনেক প্রতিষ্ঠান আছে যারা বলে যে কোর্স শেষ করো তারপরে মার্কেট প্লেসে নামাই দিব, তাহলে কোর্স শেষ করতে যাবে হচ্ছে 6 মাস এবং কোর্স আর মার্কেট প্লেস জানতে যাবে 6 মাস। 1 বছরে আপনি কিছুই করতে পারেন, 1 টাকা ইনকাম করতে পারেন, আপনাকে 2টা একসাথে কন্টিনিউ করতে হবে। মার্কেট প্লেস বনাম হচ্ছে কাজ, 2টাই আপনাকে একসাথে কন্টিনিউ করতে হবে। 1টা করে কাজ শিখবেন, 1টা করে গিগ বানাবেন, 1টা করে টপিক মানে শিখে শিখে স্টেপ বাই স্টেপ এগোবেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। অন্যথায় 1 বছর বা 6 মাস পরে আপনার 6টা বা 7টা ফাইবারের ক্লাস করে ছেড়ে দিব এরকম যদি হয়, তাহলে মনে করবেন যে ওইখানে শিখে আপনার কোনো লাভ হবে না, কারণ হচ্ছে 6টা বা 7টা ক্লাসে ফাইবার সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর সাপোর্টটা হচ্ছে মেন, সাপোর্ট আপনার লাগবে 24 ঘন্টা, যে কোনো সময় আপনার প্রয়োজন লাগবে। যেমন আমি যদি আমার ফেসবুকটা আপনাদেরকে দেখাই, এটা আমি কেটে দিব, তো ধরেন আমার ফেসবুকটা দেখাচ্ছি,
আমি এখন একটু ক্লাস করাইতেছিলাম, ক্লাস শেষ করে আমি আবার ভিডিও বানাচ্ছি। আজকের ক্লাসটা আসলে ইউটিউবে পাবলিক হয় না, আমাদের 80% ভিডিও মোটামুটি পাবলিক হয় আর 20% ভিডিও পাবলিক হয় না। তো কোর্সের ভিতরে তো আপনারা বুঝতেই পারতেছেন যে অনেক কিছু সিক্রেট থাকে যেগুলো আসলে সবসময় শেয়ার করা যায় না। তো দেখেন আমাদের সিস্টেমটা, ওকে, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো মূলত এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং সাকসেসের আমাদের, এটা হচ্ছে একটা একটা গ্রুপ। হ্যাঁ, এখানে মোটামুটি 25-30 জনের মতো আছে। তো এখানে যারা আছে দেখেন মোটামুটি অনেকে আছে যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করে। দেখেন কারো মেসেজ কিন্তু মানে বলতে পারবে না কেউ তাদের মেসেজ রিপ্লে করি নাই, ঠিক আছে? দেখবেন যে সবগুলো মেসেজ রিপ্লে করা শেষ এবং কথা বলা শেষ। তো আমাকে এখানে যে সিস্টেমটা করি আমরা, তাকে আমাদের গ্রুপে সবার আগে বলি যে তুমি আগে গ্রুপে মেসেজ করো, যদি মনে হয় যে গ্রুপে তারা রিপ্লে দিতেছে না তোমাদের সাপোর্ট টিমে তাহলে আমাকে সরাসরি মেসেজ করবা। কারণ একটা ক্লায়েন্ট এসে আপনাকে, আপনার এখন মেসেজ লাগবে, আপনি যদি 3 দিন পরে রিপ্লে দেন তাহলে তো হবে না, তাই না? এরকম অনেকগুলো ব্যাচ আছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের। তো এই হচ্ছে কাহিনী, আপনাকে সাপোর্টটা লাগবে হচ্ছে মেন। তো আপনাকে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, ওকে? তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।